অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে হিন্দুত্বের প্রতিযোগিতা কে বড় হিন্দু তার প্রতিযোগিতা বিবেকানন্দের দেশে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামের দেশে প্রতিযোগিতা আজ কে কত বড় হিন্দু কেউ বলছে রথযাত্রা করবো কেউ বলছে পবিত্র যাত্রা করবো আপনার রথযাত্রা করবার বিরোধিতা যদি করতেই হয় তাহলে পবিত্র যাত্রা করার কথা আপনার কেন মনে মনে এখানে এক অদ্ভুত পরিবেশ এই বাংলায় ধর্মের নামে সম্প্রদায়ের নামে এই উৎকট প্রতিযোগিতা দেখে আমরা হতবাক হচ্ছি রামনবমীতে যদি বিজেপি পাঁচটা অনুষ্ঠান করে মমতা ব্যানার্জিকে করতে হবে তার ডবল হনুমান জয়ন্তীতে প্রতিযোগিতা চলছে কে কত বেশি হনুমান ভক্ত রামনবমীতে প্রতিযোগিতা চলছে কে কত বড় রামের ভক্ত জন্মাষ্টমীতে প্রতিযোগিতা চলছে কে কত বড় কৃষ্ণের ভক্ত মমতা ব্যানার্জি আবার গর্বের সঙ্গে বলছেন ওদের রাম আছে আমরা দুর্গা পেয়ে গেছি কি হচ্ছে এটা বাংলার মানুষ আমাদের কি সমস্যা রাম দুর্গা হনুমান কৃষ্ণ জয়ন্তী না আমাদের সমস্যা রুটি রুজি রোজগার কোনটা আসুন না প্রতিযোগিতা করি আমরা কেন্দ্র তুমি কটা শিল্প করে দিলে রাজ্য আমি কটা শিল্প করলাম আসুন আমরা প্রতিযোগিতা করি কেন্দ্র তুমি কটা বিশ্ববিদ্যালয় করলে কলেজ করলে আমরা কটা করলাম এসো আমরা প্রতিযোগিতা করি কেন্দ্র তুমি কটা হাসপাতাল করলে আমরা কটা হাসপাতাল করলাম তা না করে তুমি কটা রামের পুজো করছো আমি কটা রামের পুজো করছি তুমি কটা হনুমানের পুজো করছো আমি কটা হনুমানের পুজো করছি তুমি কটা কি জন্মাষ্টমী পালন করছো আমি কটা জন্মাষ্টমী পালন করছি এটা কি বাংলার রাজনীতি হচ্ছে প্রতিযোগিতা কোথায় যাচ্ছে উত্তরপ্রদেশে বলছে অযোধ্যায় রামের মন্দির হবে বাংলায় মমতা বলছে দীঘার পাশে জগন্নাথ মন্দির হবে তা আমরা কি এই করবো এখানে কি মন্দিরে চার কিছু নেই মসজিদ নেই চার্চ নেই আপনি তারকেশ্বর করছেন আপনি তারাপীঠ করছেন তারাপীঠ আমার আপনার জন্মের আগে থেকে আছে পাথর চাপড়ি আমার আপনার জন্মের আগে থেকে আছে তাই নিয়ে কৃতিত্ব নেওয়ার কিছু নেই আপনি নতুন করে জগন্নাথ মন্দির করবেন পুরীর সঙ্গে টক্কর দিবেন আপনি দেখাচ্ছেন হিন্দুদেরকে দেখো আমি কাউরি কাউরি থেকে কম হিন্দু নয় এটা কি একটা মুখ্যমন্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে বাংলাকে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে এই দুটো দল বিজেপি এবং তৃণমূল খুব পরিকল্পিতভাবে এই বাংলায় আর কোনো আলোচনা নেই আলোচনা রথ নিয়ে আলোচনা রথযাত্রা নিয়ে আলোচনা মন্দির নিয়ে আমরা কোথায় চলেছি রুটি রুজি রোজগার কোথায় যাবে আমাদের আমরা জানতে চাই